Assalamualaikum, দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা আছি বাংলাদেশের একটি খুবই স্বনামধন্য এবং বিশ্বস্ত একটি হসপিটাল যেটির নাম হচ্ছে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আমরা অনেকেই এই হসপিটালের কথা জানি এর চেয়ারম্যান হচ্ছেন এবং চিফ এক্সিকিউটিভ ডক্টর শফিউল্লাহ প্রধান যিনি মূলত বাত ব্যথা পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ এবং এই হসপিটালটি এখন একটি জেনারেল হসপিটাল যেটি ঢাকার প্রাণকেন্দ্র ঢাকা শহরে অবস্থিত আজকে আমরা এই হসপিটালে একজন রোগীর সাথে কথা বলব যিনি দীর্ঘদিন যাবত ওনার কোমরের ব্যথা নিয়ে ভুগছিলেন প্লাস সাথে সাথে ওনার ঘাড়ের সমস্যা ছিল উনি একজন প্রবাসী প্রথম ওনার সাথে পরিচিত হই এবং ওনার মুখ থেকেই আমরা ওনার যে সমস্যাগুলো ছিল সেগুলো সম্পর্কে শুনব এবং সেখান থেকে উনি কিভাবে ধীরে ধীরে উনি রিকভার করেছেন সেই বিষয়টা আমরা জানব বেশ অনেক বছর আপনি দেশ থেকে অনেক দূরে আছেন আমাদের দেশের জন্য যে রেমিটেন্স আপনারা পাঠান সেটা দিয়ে আমাদের দেশের অনেক বড় একটা আমাদের আয়ের উৎস তো যারা প্রবাসে থাকেন তারা অনেক কষ্ট করে আমাদের জন্য এই রেমিটেন্স গুলো পাঠান স্যার আপনার কাছে জানতে চাইব যে এই ডিপিআরসি হসপিটালে মূলত আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন আমি আসলে মেইন বেসিক্যালি আমার ঘাড়ে সমস্যা ছিল আচ্ছা তারপর আবার কোমরে আমার 3-4 বছর আগে অপারেশন ছিল আর কি নিজেদের অপারেশন করছিলাম পরবর্তীতে প্রায় 1-2 বছর ভালো ছিলাম পরবর্তীতে আবার ধীরে ধীরে ব্যথা বাড়ছে কোমরে যেটা ঘাড়ে ট্রিটমেন্ট নেই ঘাড়েটা আপনার গাড়ির জন্য সারি গেছে স্যার আমরা যেটা দেখতে পাচ্ছি যে আপনার পিএলআরডি সমস্যা ছিল যেটা হচ্ছে আপনার L4-5 এবং S1 এর সমস্যা ছিল এবং সার্ভাইকেলের 6 এবং 7 নম্বরে আপনার প্রবলেম ছিল ডিস্কে এবং আপনার ভিটামিন ডি লেভেলটা অনেকটুকুই নিচে ছিল অনেকটুকু আপনার কমে গিয়েছিল তো এই সমস্যাগুলো নিয়ে আপনি মূলত ডিপিএস হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে এসেছিলেন স্যার আপনি কতদিন যাবত ট্রিটমেন্ট করেছিলেন আসলে স্যার তো বলছিল 2 সপ্তাহ থাকার জন্য কিন্তু আসলে আমার সময় এবং কি আমার ফ্যামিলির সমস্যার কারণে আমি চলে যেতে বুঝতে স্যার কে আচ্ছা তো আমি 1 সপ্তাহ 9 দিন ছিলাম এখানে 9 দিন ছিলাম 9 দিন ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় আপনার অবস্থাটা কেমন লাগলো 9 দিনে মোটামুটি ভালো থেরাপিগুলো দিতেছে আমার ভালো লাগছে আমি মানে আগে থেকে কি আপনার ঘাড়ে এবং কোমরে ব্যথাটা অনেকটুকু কমে গেছে ব্যথা কমে গেছে আচ্ছা মানে আগে যে ব্যথাগুলো আপনি যেভাবে ফিল করতেন এখন সেটা ওরকম করে আপনি ফিল করছেন আর স্বাভাবিক মুভমেন্ট গুলো আপনি করতে পারছেন আগে স্যার একটু জানতে চাই যে আপনি বলেছেন যে বেশ অনেকদিন থেকে আপনি আপনার কোমরে ব্যথা ভুগেছেন আমাদের একটু সেটা বলেন যে কতদিন যাবত এটা ভুগছেন কোমরের ব্যথা আসলে দীর্ঘ 6-7 বছর আগে থেকে 6-7 বছর পরবর্তীতে আমি দেশে অনেক ডাক্তার দেখেছি ঢাকাতে চট্টগ্রামে ফিনিতে সব জায়গায় দেখেছি পরবর্তীতে আসলে আস্তে আস্তে ব্যথাটা মাঝে মধ্যে বাড়ে আবার কমে এইটা আর কি অনেক কষ্ট করছি আর কি দর্শক মন্ডলী এখানে একটা কথা বলে রাখি আমাদের ভিতরে একটা প্রচলিত ধারণা আছে যেটা অনেকেই হয়তো মিসগাইড হন অনেক ক্ষেত্রে এবং এই ধারণাটা আসলে অনেকেরই নেই যেটা ডক্টর শফিউল্লাহ প্রধান সবসময় বলেন যে অপারেশন বিহীন হাঁটু এবং কোমর ব্যথার চিকিৎসা এবং হাড়ের চিকিৎসা যেটার মাধ্যমে অসংখ্য রোগী ভালো হচ্ছেন এই ধারণাটা অনেকের না থাকার কারণে বিভিন্ন মানুষ দেখা যাচ্ছে যে অপ্রয়োজনীয় অপারেশন যেটাকে আমরা বলে এটা শুধু আমাদের দেশ না আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের এশিয়া ইভেন আপনার এটা হচ্ছে ইউরোপেও এটা অনেক পরিমাণে হয় এখানে আমরা সেটার একটা প্রকৃষ্ট উদাহরণ দেখতে পাচ্ছি উনি অপারেশনটা করেছেন এবং সেটার কিছুদিন পর থেকে ওনার যে সমস্যাটা ছিল সেটা আবারও দেখা দিয়েছে এবং তিনি সেই সমস্যাটার কারণে এখনো উনি ভুগছিলেন যেটার পরবর্তী অবস্থায় উনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন এবং এখন উনি অনেকটুকুই ভালো এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছেন যেটা আমরা ওনার মুখ থেকে শুনলাম স্যার আপনার কাছে একটু জানতে চাইব যে এই সমস্যাটার কারণে কি আপনি আবার সৌদি আরব থেকে চলে এসেছিলেন ট্রিটমেন্ট করার জন্য সৌদি আরবে আমি প্রতি বছরে আসি কিন্তু ওখানে মাঝে মধ্যে ব্যথা হয় কারণ আমি এখানে আসলে ইউটিউবে স্যারের সাক্ষাৎকার দেখছি তারপর রোগীদের সাক্ষাৎকার দেখছি
ওটার জন্যই আমি আসলে বেসিক্যালি এখানে আসা, কারণ হচ্ছে আমি দেখতেছি সবাই থেরাপি দিয়ে অনেকটুকু ভালো হচ্ছে, এই কারণে আসলে আমি অনেক কিছুই তো দেখেছি, কিন্তু নেক্সট টাইম কে দেখি দেখি কি অবস্থা। পরবর্তীতে স্যারের সাথে যখন দেখা করেছিলেন, স্যার কি বলেছিলেন আপনাকে? আসলে উনি তো আমাকে কোর্স দিয়েছিলেন, আমি আসলে আমার ফ্যামিলির সমস্যার কারণে আমি আসলে চলে যাচ্ছি, তবে মানে আরো 4-5 দিন বেশি থাকলে আরো সম্ভবত ভালো হতো, কিন্তু আমি আসলে দেখতে পাচ্ছি না এটাই। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল আপনি যতদিন ট্রিটমেন্ট নিয়ে আছেন, আপনার যে ধরনের ট্রিটমেন্ট গুলো পাওয়ার কথা ছিল টাইম টু টাইম, এখানকার যারা নার্স বা স্যার যেটা বলেন অ্যাডভান্স ফিজিও ট্রিটমেন্ট, যেমন আপনি বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, বাট আপনার যে ধরনের ফল পাওয়ার কথা ছিল বা যে ধরনের আপনার শরীরের উন্নয়ন দরকার ছিল সেটা হয়তো আপনার হয়নি, আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছেন, কেউ ঘাড়ে ব্যথা, কেউ হাঁটুতে ব্যথা, কেউ কোমরে ব্যথা, বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথা তো ওনারা ভুগেন, বছরের পর বছর ভুগছেন, অনেকের সামর্থ্য আছে চিকিৎসা করার, অনেকের সামর্থ্য নেই, অনেকে দেখা যাচ্ছে জীবনের সবটুকু সম্পদ দিয়ে একবার চিকিৎসা করার চেষ্টা করেন, কিন্তু কার কাছে যাবেন তারা হয়তো বুঝতে পারেন না যে কোথায় গেলে তারা ভালো হবে। যখন একটা পেশেন্টের ব্যথা হয় তখন হয়তো মনে হয় যে পৃথিবীর সবকিছু দিয়ে হলে আমি ভালো হই সুস্থ হই, কিন্তু তার কাছে গেলে ভালো হবে এই ভরসাটুকু তারা পান না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? না আসলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মোটামুটি আমার কাছে ভালো লাগছে থেরাপি গুলো, পরিবেশ হসপিটালের পরিবেশটা ভালো লাগছে আমার কাছে, তো সবাই যেন উদ্দেশ্যে বলতেছি আশি দিতে পারে, সবাই ট্রাই করতে পারে, কারণ আপনি নিজে এসে একবার ভালো হয়েছেন জন্য আপনার বিশ্বাস তারা আসলে তারা হয়তো ভালো এবং সুস্থ হয়ে যাবেন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ বিডি টুডেদের পক্ষ থেকে আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে দর্শকদের সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।